صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام حضرات علماء کرام محترم حاضرین أبن اتقن جبوت علماء كرام بزرگان الدين مقتق والد نصیحت এবং নবীর মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন এই নবীর মাদ্রাসায় সাহায্য সহযোগিতার ফলাফল আপনারা কি পাবেন এই প্রশ্নের জবাবটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াতের অংশ এবং হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুহাসসির এ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলা রাসুলের আপন চাচাতো ভাই রাসুলের এক চাচার নাম ছিল আব্বাস রাহু আনহু তার ছেলের নাম হলো আব্দুল্লাহ কাজে আবদুল্লাহ হলেন রাসুলের আপন চাচাতো ভাই ইনি এই উম্মাতের সর্বশ্রেষ্ঠ মুফাসির কুরান অতীতেও তার মতো এত বড় মুফাসির কোরআন দুনিয়াতে আর কেউ জন্মেনি ভবিষ্যতেও ইবনে আব্বাসের মতো এত বড় মুখস্রে কোরআন আর কেউ কোনোদিন জন্ম হবে না তিনি কত বড় মুখস্রে কোরআন ছিলেন এই কথাটা আগে বললাম এই জন্য তিনি পবিত্র কোরআনের সুরায়ে হুজুরাতের একটি আয়াতের তফসির প্রসঙ্গে বলেন আল্লাহ ফাকরাব্দুল আল পবিত্র কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কুরানে আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে আমাদের বোঝার ব্যাপার হলো নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে আলেমকে সেভাবেই সম্মান করতে হবে কেন কারণটা কি আব্বাসের তফসির মতো আমরা আলেমকে নবীর মতো সম্মান করলে আমাদের কি উপকার হবে আর আলেমগণকে নবীর মতো সম্মান না করলে আমাদের কি ক্ষতি হবে এই তিনটা প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে গেলে ইনশাআল্লাহ আপনারা পরিষ্কারভাবে বুঝে নেবেন এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের এই সাহায্য সহযোগিতার সুফল কত বড় আমরা প্রথমে বোঝার চেষ্টা করি ইবনে আব্বাস যে বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে তার কারণ কি তার একমাত্র কারণ হলো নবীগণের যেই কাজ ছিল দুনিয়াতে আলেমগণের সেই কাজ নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া কিয়ামত পর্যন্ত আলেমগণেরও একই কাজ দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম যারা ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করার পরে আলেম হয়ে নিজেদের বাড়ি ঘরে ফিরে যাবেন তাদের দায়িত্ব হবে গোটা জাতিকে আল্লাহ রাজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে সতর্ক করা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা আমরা যদি জন্ম হওয়ার পরে দুনিয়াতে নবীকে পাইতাম তাহলে জাহান্নাম থেকে বাসার পথ নবীর কাছে শিখতাম জান্নাতে যাওয়ার পথ নবীর কাছে শিখতাম আমরা দুনিয়াতে জন্ম হয়ে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কাজেই এবার জাহান্নাম থেকে বাসার পথ কার কাছে শিখবো একমাত্র আলেমদের কাছে জান্নাতে যাওয়ার পথ কার কাছে শিখবো একমাত্র আলেমদের কাছে কাজেই নবী যেই উপকার করতেন মানব জাতির আলেমগণ মানবজাতির সেই উপকার করেন এই জন্য আব্বাস বলেন আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন আলেমকে সেইভাবে সম্মান করতে হবে বিষয়টা আপনাদের বুঝাবার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন এক ব্যক্তি তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম হওয়ার পরে কি সে তার বাবাকে দেখতে পাইল দেখার সুযোগ তার বাবা তাকে লালন পালন করবে দূরের কথা লেখাপড়া শিক্ষা দিবে দূরের কথা বাবাকে দেখারও সুযোগ পাইল যে কারণে এই এতিম ছেলেটাকে লালন পালন করল তার চাচা লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুলল তার চাচা আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো এই ছেলেটাকে লেখাপড়া করা নি লালন পালন করা আসলে কার দায়িত্ব পালন করে দিল কে বাবার কাজ চাচা করলো কেন বাবা দুনিয়াতে নাই যেইভাবে এই ছেলেটার বেলায় বাবার কাজ চাষাই করে দিছেন এই জন্য তার উচিত চাচাকে বাবার মতো সম্মান করা না উচিত না কার সম্মান সম্মান করা করা উচিত বাবার ঠিক তেমনি ভাবে আমাদেরকে নাম থেকে বাঁচার পথ শিক্ষা দেওয়া নবীর কাজ ছিল আমাদেরকে জান্নাত লাভের পথ শিক্ষা দেওয়া নবীর কাজ ছিল কিন্তু আমরা দুনিয়াতে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে আছে আমরা নবীর কাছে জাহান নাম থেকে বাঁচার পথ শিখব দূরের কথা আমরা নবীর কাছে জান্নাতে যাওয়ার পথ শিখব দূরের কথা আমরা নবীর চেহারা মোবারক দেখার সুযোগ পাইনি দুনিয়াতে আসার এমত অবস্থায় আমরা জাহান নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখব না আলেমগণের কাছে জান্নাত জান্নাত লাভের পথ নবীর কাছে শিখব না আলিমগনের তা। তাহলে বুঝে থাকলে বলুন তো কার কাজ কে করে দিলো নবীর কাজ আলিমগণ করে দিলে যেই কাজ নবীর ছিল সেই কাজ নবী না থাকায় আলিমগণ করে দিল যেহেতু আলিমগণ নবীগণের কাজ করেন এই জন্য ইবনে আব্বাস বলেন আলিমগণকে নবীর মতোই সম্মান করতে হবে গেল এক প্রশ্নের জবাব যে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে তার কারণ দুই নম্বর প্রশ্ন হলো ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমগণকে নবীর মতো সম্মান করি তাহলে আমাদের কি উপকারটা হবে আর এমন ভাবে সম্মান না করলে কি ক্ষতিটা হবে এই প্রশ্নের জবাব কিতাবে একটা ঘটনাকে কেন্দ্র করে খুব পরিষ্কার জবাব লেখেছে হজরত মুসা আলাই সালাম যখন কুলের শিশু ছিলেন তখন ফেরাউনের বিবি আসিয়া বলেছিলেন এই শিশুটাকে আমার মহব্বত লাগে তফসিরের কিতাবে লেখেছেন এই শিশুটাকে আমার মহব্বত লাগে বলার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইছিলেন যে ব্যক্তি মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হয়ে আর ফেরাউন বলেছিল আমার মহাব্বত লাগে না এই একটা কথা বলার কারণে ফেরাউন মরণ পর্যন্ত তার ইমান নসিব হল ঘটনার উদ্ধৃতি দিয়ে ঘটনার রেফারেন্স দিয়ে মুফাসিরিন একরাম লিখেছেন ঠিক তেমনি ভাবে আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে আলেমদের প্রতি যাদের অন্তরে ভক্তি থাকবে তাদের ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে আলেমদের প্রতি যাদের অন্তরে ঘৃণা ঘৃণার সৃষ্টি হবে এটা অত্যন্ত খারাপ আলামত মারাত্মক খারাপ আলামত মুহাসসিরীন کرام তাফসীর এর কিতাবে লেগেছেন আলেমদের অন্তরে যদি কারো প্রতি গিনা সৃষ্টি হয় তাহলে শিশু মোসার প্রতি ফেরাউনের অন্তরে অন্তরে গিনা থাকার কারণে যেই পরিণতি হয়েছিল আলেমদের প্রতি যার অন্তরে গিনা থাকবে তার সেই পরিণতি হতে বাধ্য অর্থাৎ ফেরাউনের যেমন ভাবে মরণ পর্যন্ত ইমান नसीব হয়নি আলেমদের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে মরণ মরণ কালে তাদের ইমান নসিব হবে গেল তিন প্রশ্নের জবাব ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে আলেমগণ অন্য কোনো কাজ করেন না নবীর কাজই করে করলে কি হবে আলেমগণকে নবীর মতো সম্মান করলে ফলাফল কি হবে ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে আর আলেমগণকে সম্মান না করে মনে মনে আলেমদের প্রতি ঘৃণা রাখলে কি হবে তফসিরের কিতাবে লেখা আছে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে কথা পরিষ্কার আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখলে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে আলেমদের প্রতি অন্তরে ঘৃণা থাকলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরতে হবে এজন্য জন্য শরীফে শরীফের এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যদি সেই সুযোগ তোমার না থাকে তাহলে দুই নম্বর পথ হলো তোমার জন্য নাম থেকে না নম্বর পথ আলেমের আলেমের ছাত্র ছাত্র হও যদি সুযোগ না থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো আলেম যেভাবে যেই কাজ করতে বলেন সেই কাজ সেইভাবে আলেম যেভাবে ব্যবসা করতে বলেন সেইভাবে ব্যবসা করো না হলে তুমি ব্যবসা করবে তুমি জাহার নামে চলে যাবে আলেম তুমি যদি চাকুরি করতে চাও তাহলে আলেম যেভাবে চাকুরি করতে বলেন সেইভাবে চাকুরি করো না হলে তুমি চাকুরি করে যাহার নামে চলে যাবে তুমি যদি বিদ্যা চর্চা করতে চাও আলেমগঞ্জ যেভাবে বলেন সেইভাবে করো না হলে তুমি হারামে বিদ্যা চর্চা করে জাহান নামে চলে যাবে তুমি যদি দিনের কোনো কাজ করতে চাও আলেমগঞ্জ যেভাবে বলেন সেইভাবে করো তা না হইলে তুমি মন গড়াভাবে দিনের কাজ করে এটা দিনের কাজ হবে না মন গড়াভাবে দিনের কাজ করার কারণে তুমি জাহান নামে চলে যাও এই কারণে হাদিস শরীফের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার নাজাতের তিন নম্বর পথ হলো তুমি আলেমও যদি হতে না পারো আলেমের ছাত্রও যদি হতে না পারো তাহলে জীবনের সকল কাজ আলেমের আলিমের নির্দেশ মতে করো আলেম যেভাবে বলেন সেইভাবে আলেম যেভাবে খাইতে বলেন সেইভাবে খাও আলেম যেভাবে ঘুমাইতে বলেন সেইভাবে ঘুমাও আলেম যেইভাবে পায়খানা করতে বলেন সেইভাবে পায়খানা কর আলেম যেভাবে সংসারের কাজ করতে বলেন সেইভাবে সংসারের কাজ করা আলেমগণ যেইভাবে ধর্মের কাজ করতে বলেন সেইভাবে ধর্মের কাজ কর খুব সহজ এক দুটো উদাহরণ দিলে আমি আশা করি বিষয়টা সহজ হয়ে করতে পারব রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন পেশাব পায়খানা করার বেলায় লা তাসতাকবিলুল কিবলাতা ওয়ালা তাসতাদবিরুহা তোমরা কিবলাকে সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না কিবলাকে ডানে রেখে পেশাব পায়খানা করো কিবলাকে বাম দিকে রেখে পেশাব পায়খানা করো এই এই কথা আমরা আজকে সরাসরি নবীর কাছে শিকার উভয় নাই এই কথা শিখতে হবে আলেমদের কাছে এই কথা যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে যে কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করলেও গুনা হয় কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করলেও গুনা হয় পেশাব পায়খানা করার সময় কিবলাকে ডানে রেখে করতে হয় অথবা বামে রেখে করতে হয় এই কথাটা যদি আপনাদের কারো জানা থাকে তাহলে একটু দয়া করে বলবেন এই কথাটা সরাসরি নবীর কাছে শিখেছিলেন না কোনো না কোনো আলেমের কাছে আলেমের কাছে এখন আলেম যেভাবে আমাকে পেশাব করতে বলে আমাকে সেইভাবে পেশাব করতে হবে জাহান নাম থেকে বাঁচতে হবে আলেম যেভাবে আমাকে পায়খানা করতে বলে সেইভাবে আমার পায়খানা করতে হবে জাহান নাম থেকে বাঁচতে হইলে আলেম যেভাবে খানা ফিনা করতে বলে সেইভাবে আমার খানা ফিনা করতে হবে জাহান নাম থেকে বাঁচতে হইলে আলেম যেভাবে নামাজ পড়তে বলেন সেইভাবে আমার নামাজ পড়তে হবে নামাজ আল্লাহর কাছে কবুল করাইতে হইলে আলেম যেইভাবে রোজা রাখতে বলেন সেইভাবে আমার রোজা রাখতে হবে রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হবে এই জন্য রসুল বলেন তোমার জন্য জাহান নাম থেকে নাজাতের তিন নম্বর পথ আলেমের কথা মতো কোন কাজ কর জীবনের সকল কাজ আলেমের কথা মতো কোন কাজ করবো আমরা শুধু সংসারের কাজ না ধর্মের কাজও শুধু ধর্মের কাজ না সংসারের কাজ আমি ধর্মের কাজের উদাহরণ নিলাম সংসারের কাজের উদাহরণ নিলাম আপনি নামাজ পড়বেন আলেম যেইভাবে বলেন সেইভাবে পড়বেন নইলে আপনার নামাজ হবে না আপনি রোজা রাখবেন আলেম যেইভাবে বলবেন সেইভাবে রোজা রাখতে হবে তা নইলে আপনার রোজা হবে না আপনি হজ করবেন আলেমগঞ্জ যেভাবে বলবেন সেইভাবে হজ করতে হবে তা নইলে আপনার হজ হবে না আপনি জাকাত দিবেন আলেমগঞ্জ যেইভাবে বলেন সেইভাবে দিতে হবে তা নইলে আপনার জাকাত হবে না আপনি খানা খাইবেন আলেমগঞ্জ যেইভাবে বলেন সেইভাবে খাইতে হবে তা না হইলে খানা খাইয়া আপনি গুনাগার হবেন যার নামই হবেন আপনি পেশাব পায়খানা করবেন আলেমগঞ্জ যেইভাবে বলেন সেইভাবে পেশাব পায়খানা করতে হবে তা না হইলে আপনি পেশাব করে গুণাগার হইবেন জাহান্নামে যাবেন এই জন্য রাসুল বলেন তোমার জন্য নাজাতের তিন নম্বর পথ যদি আলেম হওয়ার সুযোগ না পাও যদি আলেম হওয়ার আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের তিন নম্বর পথ আলেমের কথা মতো কত কাজ করো জীবনের সকল কাজ আলিমের কথা মতো কত কাজ করব জীবনের সকল কাজ শুধু ধর্মের কাজ না সংসারের কাজও শুধু সংসারের কাজ না ধর্মের কাজও হ্যাঁ ধর্মের কাজ কিভাবে করলে সহি হবে কিভাবে করলে গলত হবে তুমিও জানো না দুনিয়ার কোনো পন্ডিতে জানে না জানলে একমাত্র আলিম জানে কাজী নামাজ পড়লে আলিমের কথা মতো পড়তে হবে রোজা রাখলে আলিমের কথা মতো রাখতে হবে হজ করলে আলিমের কথা মতো করতে হবে জাকাত দিলে আলিমের কথা মতো দিতে হবে কোরআন তেলাওয়াত করলে আলিমের কথা মতো তিলাওয়াত করতে হবে তসবি পড়লে আলিমের কথা মতো তসবি পড়তে হবে জিকির করলে আলিমের কথা মতো জিকির করতে হবে দোয়া করলে আলিমের কথা মতো দোয়া করতে হবে দুরুদ শরীফ পড়লে আলিমের কথা মতো দুরুদ পড়তে হবে তুমি যদি আলেমকে ঘৃণা করো এইগুলি এইগুলি করার নিয়ম পদ্ধতি আলিমের কাছে যদি শিখতে না যাও তুমি নমাজ পীরা জাহান হবে তুমি রোজা রেখে জাহান হবে কারণ তোমার নামাজ তো নিয়ম মতো হবে না নমাজ হবে গলত গলত নামাজ পড়লে জাহান্নামে নামে যেতে হবে মন গড়া ভাবে রোজা রাখবে রোজা হবে গলত জাহান্নামে নামে যেতে হবে মন গড়া ভাবে হজ করবে হজ হবে গলত জাহান্নামে নামে যেতে হবে ঠিক তেমনি ভাবে তুমি পেশাব পায়খানা করতে হইলে আলেঙ্গনের কথা মতে করতে হবে তুমি খানা করতে হইলে আলেমগণের কথা মতে করতে হবে তুমি ব্যবসা করতে হইলে আলেমগণের কথা মতো করতে হবে তুমি চাকরি করতে হইলে আলেমগণের কথা মতে করতে হবে তুমি কৃষি কাজ করতে হলে আলেমগণের কথা মতে করতে হবে তুমি বিয়া করতে হইলে আলেমগণের কথা মতে করতে হবে তুমি বিবিবেচা লালন পালন করতে হইলে আলেমগণের কথা মতে করতে হবে তা না হইলে তোমার জন্য জাহান নাম থাকবে অবদারিত এই জন্য আল্লাহ রসুল বলেন তোমার জন্য জাহান নামের জাহান নাম থেকে না জাতের পথ আছে চাইটা একসাথে চাইর পথ নয় ধারাবাহিকভাবে ভাবে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল জাহান নাম থেকে বাঁচার প্রথম পথ হইল তুমি নিজে আলেম হও সুযোগ না থাকলে তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের ছাত্র হও এতটুকু সুযোগ যদি তোমার না থাকে তাহলে তোমার জন্য জাহান নাম থেকে বাঁচার তিন নম্বর পথ জীবনের কোন কোন কাজ আলিমের কথা মত করো জীবনের সব কাজ আলিমের কথা তারও যদি সুযোগ না পাও এই সুযোগও যদি না পাও এই সুযোগ না পায় কিভাবে ধরেন একটা মানুষ জেলখানায় বন্দি হয়ে গেল এখন সে কেমনে কি করবে আলেমকে জিজ্ঞাসা করার আর সুযোগ নাই জেলখানার থেকে আলেমকে লাগালেও পায় না আর কোন কাজ কিভাবে করলে সহি হবে কিন কোন কাজ কিভাবে করলে গলত হবে এটা জানারও সুযোগ নাই এমাতাবস্থায় লুপ্টার জন্য নাজাতের ভক্তি আল্লাহ রসুল বলে নকিবান তুমি জেলখানায় বন্দি থেকেই আলেমের সাথে অন্তরে মহব্দ রাখো এটাও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হ তাহলে যে কোনো একজন মানুষের জন্য পরকালে জাহান নাম থেকে না যাতের কতটা ব্যবস্থা রাসুল বলে দিলেন চারটা ব্যবস্থা প্রথম ব্যবস্থা হইল তুমি নিজে আলেম হও না পারলে দ্বিতীয় ব্যবস্থা হইল তুমি আলেমের ছাত্র হও তাও না পারলে তৃতীয় ব্যবস্থা হলো তুমি জীবনের সফল কাজ আলেমের কথা মতো করো তারও সুযোগ না পাইলে তোমার জন্য জাহান নাম থেকে বাঁচা চার নম্বর কাল হইল তুমি আলেমের সাথে অন্তরে মহাব আলেমের সাথে অন্তরে محبت রাখলে মুফাসসিরিন কারাম তাফসীরের কিতাবে লেখছেন বিবি آسیয়া যা বলেছিলেন শিশু মুসাকে আমার محبت লাগে এই কারণে ईमानदार অবস্থায় মরণ হয়েছিল ঠিক তেমনিভাবে যে সমস্ত সাধারণ মুসলমানের আলেম সাথে অন্তরে محبت থাকবে তাদেরও বিবি আসিয়ার মতো ईमानदार অবস্থায় মরণ হবে ফেরাউন যে বলেছিল শিশু মুসাকে আমার মহব্বত লাগে না এই কথাটা বলার কারণে মরণ কাল পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি ঠিক তেমনি ভাবে যাদের অন্তরে আলেমের প্রতি মহব্বত থাকবে না এদের পরিষ্কার ভাষায় লেখা আছে তফসিলের কিতাবে মরণকালে কালে ফেরাউনের মতো বেইমান হয়ে মরতে হবে আমি আমার জীবনে এইরকম ঘটনা একাধিকটা দেখেছি আমি এক সময় দেখেছিলাম ভাই লতিফ হজ এক সময় দেখেছিলাম কাদির সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগদান করে কিন্তু তখন থেকেই সে আলেমগনের বিরুদ্ধে বিশুদ্ধার করত আলেমগণের নিন্দা চর্চা করাই ছিল এই লতিফ সিদ্দিকির একমাত্র কাজ আমি তখন থেকেই মনে মনে নিশ্চিত ছিলাম তুমি যতই নামাজ পড়ো তুমি যতই রোজা রাখো তুমি যতই হস্ করো যতই জাকাত দাও যতই ইসলামী কাজ করো তুমি আলেমকে সমালোচনা করো তোমার কপালে মুরতাদ হয়ে মরণ ছাড়া আর কোনো নাই আমি এই বয়সে দেখে ফেলেছি সে মরণের আগে আগেই মুরতাদ হয়ে গেছে লতিফ সিদ্দিকী জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের চোখের সামনে লতিফ সিদ্দিকী এক সময় নিজে হজ করেছিল আজকে কি তার হজের সওয়াব নামায় আছে না ধ্বংস হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেন উমাইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা হে মুমিন মুসলমানেরা তোমাদের মধ্য থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায় লতিফ সিদ্দিকি মুরতাদ হয়ে গেছে মুরতাদ হয়ে গেলে তার ফলাফল কি অতিক জীবনে যত ধর্মের কাজ করেছিল যত সোয়াবের কাজ করেছিল যত ন্যাকামল করেছিল যত এবাদত বন্দী করেছিল সব ধ্বংস হয়ে যায় কাজেই এখন বর্তমানে আপনি যত রকমের ন্যাকামল করেন না কেন আপনার অন্তরে যদি আলেমের প্রতি ঘৃণা থাকে আপনি মরণের সময় মুরতাদ হয়ে যাবেন এই সমস্ত ন্যাকামলের সব ধ্বংস হয়ে যাবে নাজাতের যে চারটা পথ রাসুল বলে দিলেন এই চারটা পথের চারটারই চারটা পথেরই সম্পর্ক আলিমের সাথে প্রথম পথ হইল তুমি নিজে আলেম হও দ্বিতীয় পথ হইল আলেমের ছাত্র হও তৃতীয় পথ হইল আলেমের কথা মতো চলো তৃতীয় পথ হইল আলেমের সাথে মহাব্বত রাখো বুঝে থাকলে বলুন তোর না জাতের যে চারটা পথ রাসুল বলেছেন এর মধ্যে কোন পথটা আলিমের সাথে সম্পর্ক ছাড়া আলেমের সাথে সম্পর্কহীন কোন পথ আছে না জাতের আলেমের সাথে সম্পর্ক ছিন্ন করা না জাতের পথ নয় হয়তো নিজেই আলেম হও আর না হয় আলিমের ছাত্র হও এটাও আলিমের সাথে সম্পর্ক না হয় আলিমের কথা মতো চলো এটাও আলিমের সাথে সম্পর্ক না হয় আলিমের প্রতি অন্তরে মহব্বত রাখো এটাও আলিমের সাথে সম্পর্ক এর পরে রাসুল বলেন বলা তাকুন খাম ইসান সাবধান সাবধান জাহান্নাম থেকে যারা বাঁচতে চাও তারা পঞ্চম পথের প্রতীক মানে নিজে আলেমও হইলে না আলিমের ছাত্রও হইলে না আলেমের কথা মতো চললে না আলেমের সাথে অন্তরে রাখলে না রাসুল বলেন যদি এই রকম অবস্থা তোমার হয় যে নিজে আলেম হওয়া দূরের কথা আলেমের ছাত্র হওয়া দূরের কথা আলেমের কথা মতো চলা দূরের কথা আলেমের সাথে محبت রাখলে না এমন যদি অবস্থা তোমার হয় তাহলে রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই রাসূল পরিষ্কার করে বলে দিলেন যে কোন মানুষের জাহান্নাম থেকে না যাতের পথ আলেমের সাথে সম্পর্কিত যে কোনো মানুষের জাহান নাম থেকে না জাতের যে কোনো পথ আলেমের সম্পর্ক ছিন্ন করে জাহান নাম থেকে না জাতের কোনো পথ নাই আলেমের সাথে সম্পর্ক রাখলে জাহান নাম থেকে না জাতের পথ আছে অথচ আমাদের বর্তমান সমাজে অনেক সরল মুসলমানদেরকে আলেম থেকে ছিন্ন করে জান্নাতের পথ দেখাবার আন্দোলন চলছে বিভিন্ন ভাবে একভাবে দুইভাবে নয় বহুভাবে আমি যদি সবগুলির আলোচনা করতে যাই সময়ে অসংকুলন হবে না অনেকে সহজে বুঝতেও পারবেন না অনেকে আমার কথা গ্রহণ করবেন দূরের কথা আমাকে সমালোচনার পাত্র বলাবেন এই জন্য আমি বিস্তারিত বলতে চাচ্ছি না আমি শুধু পরি ইঙ্গিতে বললাম যে বর্তমান মুসলমান সমাজের সাধারণ সরল মুসলমানদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করে ধর্ম শিক্ষা দেওয়ার বহু আন্দোলন চলছে এর মধ্যে একটা আন্দোলন উদাহরণস্বরূপ বলেই বলি একটা আন্দোলন সহি মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে ইন নাহাজ আল ফানজুরু আম্মান তাআফজু না ইসলামী শিক্ষাটাও তোমার ইসলাম ধর্মের একটা অংশ কাজেই কোন ব্যক্তির কাছে তুমি শিখতে গেলে আগে ব্যক্তিটাকে চেনে নিও ইসলাম কোন ব্যক্তির কাছে শিখতে গেলে তুমি ব্যক্তিটাকে আগে চিনে নিও ব্যক্তিটা যদি সত্যিকারের ইসলামী হয় তাহলে সে তোমাকে সত্যিকারের ইসলাম শিক্ষা দিবে ব্যক্তিটা যদি আসলে ইসলামী না হয় সে তোমাকে সত্যিকারের ইসলাম শিক্ষা দিবে না মুসলিম শরীফের ভূমিকার এই মহামূল্যবান কথাটার সম্পর্ক দেখুন তুমি যদি ইসলাম যেমন তোমার ধর্ম ইসলামী শিক্ষাও তোমার ধর্মের অংশ কাজেই ইসলামী শিক্ষা তুমি কোন বস্তুর কাছে শিখতে গিয়েছ বস্তুটাকে দেখে নেও বলেছেন না কোন ব্যক্তিটার কাছে ইসলাম শিখতে গিয়েছ ব্যক্তিটাকে চিনে নাও বলা হয়েছে। বস্তু টা বলা হয়েছে না ব্যক্তিটা বলা হয়েছে এখানে মা বলা হয়নি মান বলা হয়েছে মা বললে বস্তুর কাছে গিয়া ইসলাম শিখো আর মান বলার বলার কারণে সাব্যস্ত হইল বস্তুর কাছে ইসলাম শিখতে যায় না ব্যক্তির কাছে ইসলাম শিখতে যাও তাও যে কোনো ব্যক্তির কাছে না যেই ব্যক্তিটা সত্যিকারের ইসলামিক ওই ব্যক্তির কাছে ইসলাম শিখতে যাও বর্তমান সমাজে অনেক সরল মুসলমান ব্যক্তির কাছে ইসলাম শিখতে যায় না গুগলের কাছে ইসলাম শিখতে যায় গুগল কোন ব্যক্তির নাম বলুন গুগেল একটা ব্যক্তির নাম তে মুসলিম শরীফের ভূমিকায় বস্তুর কাছে ইসলাম শিক্ষার কথা বলা হয়েছে না ব্যক্তির কাছে ব্যক্তিও যে কোনো ব্যক্তির কাছে না সত্যিকারের ইসলামী ব্যক্তিত্ব সম্পন্নের কাছে সত্যিকারের ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন যিনি তার কাছে তোমরা ইসলাম শিখতে যাও যেটা ব্যক্তি নয় বস্তু এটা তোমাদেরকে সঠিক ইসলাম শিক্ষা দিবে না আর যেই ব্যক্তিটা বস্তু নয় ব্যক্তি কিন্তু সে নিজে ইসলামী নয় সেও তোমাকে সত্যিকারের ইসলাম শিক্ষা দিবে না কাজেই এই গুগল আল্লামাকে সমাজে ফিট করে দেওয়া হয়েছে সরল মুসলমানদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য একটু আগে বলেছি রসুল নাজাতের যে চাই ফোট বলেছেন চাই ফোটের কোন আলেম থেকে বিচ্ছিন্ন না সবগুলি ফোট আলেমের সাথে সম্পর্কিত গুগলের কাছে যারা ইসলাম শিখতে যান এটা কোন আলেম গুগলটা কোন আলেম এটা কোনো আলেম নাকি তাহলে আন্দোলন চলছে কিনা ধর্ম শিক্ষার নামে ইসলাম শিক্ষার নামে কোরআন শিক্ষার নামে হাদিস শিক্ষার নামে মাসালা মাসাই শিক্ষার নামে সরল মুসলমানকে আলেম থেকে বিচ্ছিন্ন করার আন্দোলন চলছে কিনা এই এই সমস্ত আন্দোলনের একটা আন্দোলনের নাম ইলেকট্রনিক্স মিডিয়া এই সমস্ত আন্দোলনের মধ্যে থেকে একটা আন্দোলনের নাম কি ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে ইসলাম শিক্ষা বলা হয়নি ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কাছে ইসলাম শিক্ষা বলা হয়েছে এইভাবে বর্তমান সমাজে বহু আন্দোলন বহুমুখী আন্দোলন চলছে শুধু সরল মুসলমানদেরকে আলিমগণকে বিচ্ছিন্ন আলিমগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এমন কি আমাদের দুর্ভাগ্যের ব্যাপার বর্তমানে শুধু আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করার আন্দোলন নয় সারা দুনিয়া জুড়ে আলেমদের প্রতি সাধারণ মুসলমানের অন্তরে ঘৃণা সৃষ্টি করার আন্দোলনও চলেছে দিনের কাজের নামে নবিওয়ালা কাজের নামে কোন কাজের নামে দিনের কাজের নামে নবীওয়ালা কাজের নামে আলেমরা যেইভাবে যেইভাবে দিনের কাজ করার কথা বলে সেইভাবে বললে হবে না আমি যাকে মেনে নিয়েছি সে ভুল বললেও সেইভাবেই করতে হবে সে জাহান নামে গেলে আমি তার সাথে জাহান নামে যাইতে রাজি আছি এইরকম আন্দোলনও চলছে এগুলি কি রাসূল যে শিক্ষা দিয়েছিলেন জাহান নাম থেকে নাজাতের যে চার পথ এই চাই পথের কোন পথটা আলিম থেকে বিচ্ছিন্ন হওয়ার পথ না সবগুলি পথ আলিমের সাথে সম্পর্কিত পথ সবগুলি পথ আলিমের সাথে সম্পর্কিত পথ এই চারটা পথের সিরিয়াল বাই সিরিয়াল বলেছিলাম আমি আমরা সিরিয়াল বাই সিরিয়াল কথার যেন বলি না রসুল বলেন জাহান নাম থেকে নাজাতের প্রথম পথ হলো তোমার জন্য নিজে আলেম হোক নিজে আলেম হওয়ার সুযোগ না থাকলে দুই নম্বর পথ হইল আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকলে তিন নম্বর পথ হইল জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো তারও যদি সুযোগ না পাও তাহলে আলেমের সাথে দুশ্মনী রাখি আলেমকে মনে মনে ঘৃণা করো না আলেমকে মনে মনে মহাব্বত করো এটা কত নম্বর পথ এটা সর্বশেষ রাস্তা সর্বশেষ রাস্তা তুমি নিজে আলেম হইতে পারছো না আলেমের ছাত্র হইতে পারছো না তুমি আলেমের আলেমের কথা মতো চলার সুযোগও পাইছো না তাহলে আলেমের সাথে অন্তরের সম্পর্ক ছিন্ন করো না অন্তরের সম্পর্কটা আলেমের সাথে রাখো আলেমের সাথে মহাব্বতের সম্পর্কটা রাখো এটাও তোমার জন্য জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে ইনশাল্লাহ একটু পরে দুই মিনিটে আমি বলতেছি যে আলেমের সাথে যে আমি মহাব্বতের সম্পর্ক রাখলাম এটা আমার জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা কিভাবে হবে কিন্তু রসুল বলেন এর পরে জাহান নাম থেকে না যাতের আর আলেমের সাথে যার মহাব্বতের সম্পর্ক নাই যার অন্তরে তার জাহান নাম থেকে না যাতের কোনো পদ দুনিয়াতে নাই আলেমের সাথে যার মহব্বত থাকবে না অন্তরে তার তার লক্ষণ হইল তার কপাল খারাপ আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন মলা তাকুন খামি চান ফতাহলিক আলেমের সাথে অন্তরে মহব্বত যদি চিহ্ন করো তাহলে তোমার জাহান নামে যাচ্ছে যাওয়া সারা গতি নাই তাহলে তোমার ধ্বংস হওয়া সারা তোমার কোন উপায় নেই এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে আলেমের সাথে অন্তরে মহব্বত রাখলে সেইটাও জাহান নাম থেকে নাজাতের যাতের পথ কি বলে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়া তখন আল্লাহ আলেমগণকে বলবেন হে আলেমরা তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও আলেমগণ যখন অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াবেন আল্লাহ তখন আলিমগণকে বলবেন হে আলেমগণ আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এখানে প্রশ্ন জাগে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেম বনে আর নামাজ না করলেই অসুবিধে আলেম হলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমরা রোজা না রাখলেই অসুবিধা কি আলেম হলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেম সুদকুর গুসকুর মদপুর গাঞ্জা ঘুর হইলে অসুবিধা কি প্রশ্নের জবাবে মহাসিরির রাম যেই কথাটা বলেছেন তার সারমর্ম হল আলেম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলেম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম সমাজ আলেম কাকে বলে যিনি কুরান হাদিসের এলিম শিখেছেন তাকেই সমাজ আলেম বলে আল্লাহ তাকেই আলেম বলেন না যিনি কুরআন হাদিসের এলিম শিকার পর এলিম মতো মরণ পর্যন্ত জীবন যাপন করেছেন আল্লাহ শুধু তাকে আলেম বলেন সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম বেশ কম হইল কিনা বেশ কম হইছে আজকে বিভিন্ন আন্দোলনে বলা হয় আমাদের সাথেও দু চারজন আলেম আছে দু চারজন আলেম গুণ পথের ভতি হতেই পারে শতকরা সাতানব্বই জন আলেম বুল আর তিনজন আলেম শুদ্ধ এই দেখি আমাদের বিবেক বলে এই এইরকম কাণ্ড জ্ঞানহীন কথা বর্তমান সমাজে অনেকে বলে যে আমরা একেবারে আলেম থেকে বিচ্ছিন্ন না আপনারা শতকরা নিরানব্বই জন আলিম বলতেছেন এইটা বুল ওইটা শুদ্ধ আমাদের সাথে একজন আলিম বলতেছেন না এইটা আমরা যে আপনারা যেটা বলতে বুল বলতেছেন সেটা শুদ্ধ আমি আপনাদের জিজ্ঞাসা করি 99 জন আলিম একসাথে বুল বুঝতে পারে না একজন আলিম বুল বুঝতেই পারে তাইলে এক দুজন আলিমে যদি যে 99 জন আলিম যেইটাকে বুল বলতেছেন এটাকে একজন আলিমে যদি শুদ্ধ বলে তাহলে বুঝতে হবে এই একজন আলিম বুল হতে আছে কি কি বুঝলেন আপনারা আমার কথা একজন আলিম বুল হতে আছে 99 জন আলিম কোরআন হাদিস বুল বুঝতে পারে না 100 এর মধ্যে 100 মধ্যে একজন আলিম বুল বুঝতেই পারে বাছা আকবরের সময় ওই রকম ভুল বুঝনেওয়ালা আলেম ছিল। বাদশা আকবর ইসলাম ধর্মকে মিটায়া দেওয়ার জন্য দিনে এ নামে নতুন ধর্ম আবিষ্কার করেছিল। তার পক্ষে এক দুই আলিম আলেম ছিল। তার পক্ষেও এক দুই আলিম ছিল। কিন্তু শতকোরা 99 জন আলেম এই সমস্ত আলিমদের বিরুদ্ধে ছিল। তাহলে বাদশা আকবরের পক্ষে শতকোরা যে এক দুজন আলিম ছিল এরা ছিল শুদ্ধ আর এদের বিরুদ্ধে ইডা ইডা ভুল বলছিলেন যে সমস্ত শতকোরা 99 জন আলেমগণ তারা ছিলেন ভুল নাকি? বর্তমানে এই পরিস্থিতি আপনারা বুঝেন না কেন সারা দুনিয়াতে যত হকানি আলিম আছেন যা সারা দুনিয়াতে যারা জীবনের সকল কাজের শুদ্ধ ভুল বুঝার মতো যোগ্যতা রাখেন এদের শতকরা নিরানব্বই জন নয় বরং হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন আলিম যেই কাজটাকে ভুল বলতেছেন এই কাজটাকে যদি এক দুইটা আঙ্গুলে গোনার মতো আলিম দুনিয়ার কোথাও শুদ্ধ বলে বুঝতে হবে এই এই দুই দুই চারটা আলিম ভুল হইয়া গেছে সারা দুনিয়ার সমস্ত আলিম ভুল হতে গেছে কাজেই এই समस्त গোartifactId কথা এই সমস্ত গায়ের জুরের কথা এই समस्त অযুক্তি কথা এই समस्त कांड জ্ঞানহীন কথার দ্বারা সমাজের সরল মুসলমানদেরকে আлен থেকে বিচ্ছিন্ন করার আন্দোলন বর্তমান সমাজে চলছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও প্রশ্ন ছিল যে আলেম আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলিম সুদক্ষ হইলে অসুবিধা কি আলিম গুস্কুর হইলে অসুবিধা কি আলেম হইলে অসুবিধা কি আলেম গাঞ্জা হইলে অসুবিধা কি আমি আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর দৃষ্টিতে যিনি আলেন কি সুদকুর হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যিনি আলেম তিনিও কি গুসকুর হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম তিনিও কি মদকুর হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম তিনিও কি গানজাকুর হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম তিনিও কি বোমাদি হতে পারবেন

এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে ডাক আর বলবে হুজুর দুনিয়াতে আপনার সাথে আমার মহাব্বতের সঙ্গে সঙ্গে এই যে মহাব্বতের সঙ্গে দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল মহব্বতের সম্পর্ক ছিল কথাটা প্রমাণ করার জন্য কোন কোনো গুণাগার মুসলমান বলবে দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম কোনো কোনো গুণাগার মুসলমান আলিমদেরকে জান্নাতের পথে ডাকবে আর বলবে হুজুর আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল যে কারণে আপনাকে একদিন আমি এক বদনা উজুর ফানির ব্যবস্থা করে দিয়েছিলাম যে যা করেছিল বলবে তারপরে বলবে কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আজকে আমাকে জাহান নামে যাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ রসুল বলেন এই কথাটা কথা শোনা মাত্র আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন আমার জান্নাতে আমি পরে যাই আগে দেখি লোকটাকে জাহান নাম থেকে বাঁচানো যায় কিনা আলেমগণ দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আল্লাহ এই লোকটা টিকেই বলেছে আমাকে মহব্বত করতে বলে এক গ্লাস পানি পান করাইছিল ওই লোকটা টিকেই বলেছে আমাকে মহব্বত করতে বলে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ তখন বলবেন আলেমগণ শোনো এদের গুনার কারণে আমি আদেশ করেছি জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল তোমাদের সাক্ষীর কারণে এদেরকে মাফ করে দিলাম তোমরাও জান্নাতে যাও এদেরকেও সাথে নিয়ে যাও সুতরাং আলেমদেরকে যত ঘৃণা করতে পারবেন ততই জান্নাতে সহজে যাবেন তাহলে আলেমদের প্রতি সাধারণ মুসলমানের অন্তরে ঘৃণা সৃষ্টি করার আন্দোলন চলছে কিনা সারা দুনিয়ায় সারা দুনিয়ায় আন্দোলন চলছে সরল মুসলমানদেরকে সাধারণ মুসলমানদেরকে আলিম থেকে বিচ্ছিন্ন করার আন্দোলন আলেমদের প্রতি অন্তরে ঘৃণা করার আন্দোলন যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলুন বলুন রাসূল যে না জাতের চারটা বলছেন জাহান নাম থেকে না জাতের চারটা কোন আলেমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার ফট একটাও না আলেমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই জাহান নাম থেকে বাঁচার জন্য আলেমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কোনো পথ নাই এই জন্য ইবনে আব্বাস বলেছিলেন নবীকে যেভাবে সম্মান করতে হবে সাধারণ মুসলমানগণ আলেমকে ঠিক সেইভাবেই সম্মান করতে হবে করলেই তোমার নবীর ফেরাউনের বিবি আসিয়ার মতো মরণ হবে আর আলেমের প্রতি অন্তরে ঘৃণা থাকলেই তোমার ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে তাহলে যে আলিমের সাথে অন্তরে মহব্বত থাকলে আমার গুণা তাকা সত্ত্বেও আমার জাহান নামে যাওয়ার হুকুম হওয়া সত্ত্বেও একমাত্র আলিমের সাথে মহব্বতের সম্পর্ক থাকার কারণে আমার জাহান নাম থেকে নাজাত লাভ হবে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে সেই আলিম কোনো প্রাইমারি স্কুলে তৈরি হয় কোন হাই স্কুলে তৈরি হয় কোন কলেজ ভার্সিটিতে তৈরি হয় না একমাত্র মাদ্রাসায় তৈরি হয় তাহলে আপনারা যে মাদ্রাসায় কিছু সাহায্য করলেন দান দক্ষিণা করলেন খেরাত করলেন কিছু টাকা পয়সা দিলেন আপনাদের এই টাকার বিনিময়ে আলিম তৈরি হয় আর আলিমের সাথে মহব্বত রাখলে গুণাগার হওয়া সত্ত্বেও জাহান নামে যাওয়ার হুকুম হওয়া সত্ত্বেও নাজাত লাভ হয় তাহলে শুধু আলিমের সাথে মহব্বত রাখলেই যদি জাহান নাম থেকে নাজাতের ব্যবস্থা হয় তাহলে যেই প্রতিষ্ঠানে আলিম তৈরি হয় এই প্রতিষ্ঠানে যারা দান খেরাত করেছেন চিন্তা করে দেখুন আপনাদের দানের মূল্য কত আরও সহজ হিসাব দিচ্ছি দেখুন আপনি পাঁচটা ফাউন দিলেন আনসার হিসাবের মাদ্রাসায় আর একজনে একজন গুনাগারে একজন আলিমকে এক গ্লাস পানি ভান করাইছে এক গ্লাস পানির মূল্য বেশি না পাঁচ পাউন্ডের দাম বেশি তাহলে এক গ্লাস পানি ভান করাই নিটা যদি জাহান্নাম থেকে না ব্যবস্থা হয় তাহলে পাঁচ পাউন্ডের কি ব্যবস্থা হবে না সুতরাং আপনাদের এই দান তো কম হোক বেশি হোক এর দ্বারা আনসার হিসেবের মাদ্রাসার আর কি পরিমাণ উপকার হইল না হইল এটা বিবিচ্চ ব্যাপার নয় বিবিচ্চ ব্যাপার হইল আপনাদেরই দান হবে হাসরের মাঠে আপনাদের জাহান নাম থেকে না যাওয়ার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুসাল্লিন ওয়াল হামদুলিল্লাহি Angkara angkara ini saya sudah khasikan dalam dua titik dalam angkara dua titik angkara mimpu dalam dua titik itu bila saya angkat mahak potensi seperti ini, orang sangat terbukti melalui itu. Apabila terbukti dengan asas komoditi yang sangat mudah dan komoditi amat terjang milang yang pernah selamat sepakat dikehendaki oleh